يحبنا ونحبه رسول اكرم صلى الله عليه وسلم حديث المدى ارشاد করেছেন এটা হলো উহুদ পাহাড় يحبنا উহুদ নাকি সমস্ত মুমিনদেরকে মুমিন নারী পুরুষ সবাইকে محبت করে ونحبه উহুদ পাহাড়কে محبت করা এটা আমাদের ইমানি কর্তব্য দায়িত্ব এই পাহাড়টাকে محبت করা এখানে হয়েছিল দ্বিতীয় হিজরতের হিজরতের দ্বিতীয় বর্ষে জঙ্গে উহুদ উহুদের যুদ্ধটা এই জায়গায় এই সংগঠিত হয়েছিল এই জায়গায় এর মধ্যে পাহাড়টা হলো বিশাল বড় পাহাড় এটা উহুদ পাহাড় এটা ময়দান ছোট পাহাড়টা এবারে ছিল কাফের মুশরিকরা ও এবারে ছিল মুসলমান সাহাবায়ে কেরামরা এই দুই দিক থেকে যুদ্ধ হয়েছিল এখানে 70 জন সাহাবায়ে কেরাম এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছিল সর্বপ্রথম শহীদ হয়েছিল হযরত আব্দুল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রথম শহীদ এখানে কবরস্থান 70 জন সাহাবা সবাইকে কবর দেয়া হয়েছে এই ঘিরে এটার মধ্যে বন্ধনে এটার ভিতরে 70 জন শহাদা এ উহুদ উহুদের শহীদদের কবর হলো এই যে এটা ওদেরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয়নি এখানে কবর দেয়া হয়েছে এক কবরের ভিতর 3 জন 4 জন 5 জন করে সাহাবাকে লাশে দাফন করা হয়েছে একটা কবর অনেক কষ্ট হয়েছে এক কবরের ভিতর 2 জন 3 জন 4 জন এভাবে দাফন করা হয়েছে এই কবরস্থানের ভিতরে আবার সৈয়দ শহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও এখানে যে রোডটা দিয়ে আসছি আমরা এটা তরিকু সৈয়দ শহাদা সৈয়দ শহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রোডটার নামকরণ করা হয়েছে সৈয়দ শহাদা তরিকু সৈয়দ শহাদা হযরত সৈয়দ শহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও এখানে যাকে 70 টুকরা কাফেররা করেছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক দন্তান মোবারক শহীদ হয়েছিল এই জায়গায় এখানে মাথার মধ্যে মাথা মোবারকের মধ্যে জখম হয়েছিল রক্তাক্ত হয়েছিল এই জায়গায় এখানে সাহাবারা এত কষ্ট করে এখানে কোনো রুট গার্ড ব্যবস্থা ছিল না কষ্ট করে যুদ্ধ করে আজকে আমাদের পর্যন্ত কালিমা পৌঁছেছে ঈমান পৌঁছেছে ইসলাম দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে আর আমরা 2 মিনিট এখানে একটু সাহাবাদের সেই নিদর্শনগুলা সেই স্মৃতিগুলা কেয়ামত পর্যন্ত বাকি রাখার জন্য আমরা একটু 2 মিনিট রৌদ্রে দাঁড়ায় কষ্ট করতে পারবো না এইটা কেমন কথা কত কষ্ট করে এখানে ওরা যুদ্ধ করছিল জিহাদ করে দিনকে পুরো দুনিয়ার মধ্যে প্রচার করছিল ওনারা আজকে আমরা আল্লাহ পাক এই মোবারক জায়গার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছেছেন সকলে আমরা এই কবরস্থানে জিয়ারত করব এবং আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাদের সাথে আমাদের হাশর করে সুবহানাল্লাহ ওনাদের সাথে আমাদেরকে জান্নাতবাসী করে জান্নাতে রাখে সবাই জিয়ারত করেন মুনাজাত তাওহীদ করবে ইনশাআল্লাহ